জুবাই, তোদের ক্লাসে নাকি একটা সুন্দরী লালন আসছে। ভাই আমি তো খুকি না, চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। ফিরাই দিলাম, একদিন তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবে। উতলা? আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হব আপনি এই দিন আসেন, এখন আপনি যান। ওরে আসছে আমার জগিংস, মালটা তোর জন্য না। মাল কারে বলস রে? ওইটা না, তোর হাতের ওটাকে বলতেছি, জায়গার জিনিস জায়গা মতো দিয়ে দে। আমি কি মিস ফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি চোখ করে ওকে ভেঙে দেব? চোখ করে ওকে ভেঙে দেব। রেগুলার মারামারি করিস? ওই তোরে দেখে শীষ বাজাইছে, ও শীষ বাজাইছে আর আমার মাথায় হুইসেল বাজছে। আচ্ছা আমি না হয় পরে বক কিনছে, এটা আমার উপর কে তোর কেন হচ্ছে? পড়াশোনা করতে ইচ্ছা করে না এলিয়া, কিন্তু তোরে আমার এলিয়েনের মতো লাগে। কেন আমার মাথা কি অ্যান্টেনা আছে? না কিন্তু তোর মাথায়, মানে আমি বুঝি না আসলে কেমন জানি। শিওর মেয়েদের মন আর মনের নিচে হাসির রহস্য তো এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই, সেখানে আমি তো অবন্তি। চল তোর বাসায় দিয়ে আসছি। একদম না, তোকে বলছি না বিশ্বাস করে, বিশ্বাস করে মানে এটা যে তোকে আমি আমার বাসার নিচ পর্যন্ত নিয়ে যাবো, সেটা আমার বাসায় অ্যালাউ করবে। এ বেটা বাসার নিচ পর্যন্ত নিতে বলছি, বাসার উপরে উঠাইতে বলি নাই। তুই যাস। অবন্তি আমার দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম এবং প্রতিদিন এই কাজটাই করছি। আর অবন্তিও এটাই স্বাভাবিক মনে করছে যে আমি প্রতিদিন ওকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে যাবো আর ও একবারের জন্যও ফিরে তাকাবে না। অবন্তি, 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 তুই এখানে কেন আসছিস? তোর কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, তুই ক্লাস করিস না কেন? ক্লাসিস না, যা না তো তুই যা, তোকে যেতে বলছি না, যা। হ্যালো রাতুল, আমি আমি চলে যাচ্ছি। দেখ তোকে আমি বলছিলাম না আমার দেরিতে কলেজে ভর্তি হওয়া, মেবে নিয়ে স্কুলে পড়া, আর বাবা কেমন না আমাদের লাইফটা পুরো হিল হয়ে গেছে। গত 3-4 বছর ধরে আমরা শুধু এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে খালি পালিয়ে বেড়াচ্ছি, কোনোভাবে আমি আর আমার মা আর বাবার হাত থেকে লুকাতে পারছি না। কিভাবে জানি আমার বাবা আমাদেরকে খুঁজে বের করে, আমার বাবা আমাকে খুঁজে বের করে আমাদেরকে বিচ্ছিন্নভাবে গালাগালি করে, মারামারি করে, ভাঙচুর করে আবার টাকা চায়। যদি টাকা না পাই তাহলে আমার গায়ে হাত তুলবে। তুই না আমার জীবনে অক্সিজেন সিলিন্ডার ছিলি, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, কিন্তু যখন থেকে তোর সাথে আমার পরিচয় হলো তখন থেকে না আমি হাসছি, লাইফটার মিনিং খুঁজে পাইছি। থ্যাংকস রে। আচ্ছা শোন, আমি আমি রাখি, হ্যাঁ আও থাকিস। অবন্তি চলে যাওয়ার মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার মধ্যে একটা শূন্য স্তব্ধ হয়ে গেলাম আমি। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে গেলাম। প্রথম প্রেমের যে অনুভূতি সেটা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনীয় নয়। আরে বন্ধু এতদিন পরে কি অবস্থা? আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে, ছবিটা তুই খুব বেশিস। এই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। অবন্তি তোর সাথে পড়ে? হ্যাঁ অবন্তি আমার সাথে পড়ে। অবন্তি তুমি এখানে? আমি কত খুঁজছি তোমাকে জানো তো? আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আছো। আচ্ছা তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? ফায়াল আমি তো তোমাকে তুমি করে বলতেছি, হচ্ছেটা কি? অনেকদিন পর দেখা তো, এই জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড আমার তো কপাল খারাপ, আমাকে ছেড়ে চলে গেছে। তোর কথা বলতেছি বোকা, আমি আমার কবে তো গার্লফ্রেন্ড ছিলাম, তুই এখন ওই জায়গায় পড়ে আছিস না? তোর বয়ফ্রেন্ড আরে কি জিজ্ঞেস করি? তুহিন, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল। তুহিন, তুমি নিশ্চয় ওর ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড, সিটি ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ রাতুল, গুড টু সি ইউ। কই যাস? এ হলে বইগুলো আমাকে দে, চল তোকে হল পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। থ্যাংক ইউ। আর রাতুল তো এখানে, ওদিকে দাঁড়া আছিস কেন? উইশ করতে আসছি, এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুমিন শাটা কি আনছো? প্যাকেট কি গিফট আনছো দেখি? শাড়ি,
ওকে শাড়ি পরে নাকি? কিছু উদ্ভব চিন্তাভাবনা তোমার মাথায় আসে কোথ থেকে? আসবে না কেন, ছোট্ট একটা শহর থেকে এসেছো, তোমার চিন্তাভাবনা তো ছোট হবেই। ওর কী পছন্দ, ওর পছন্দ কী, বা ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ওর কিসে মন খারাপ হয়, কিসে মন খারাপ হয় না? একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি, আমি একটার উত্তর দাও, পারবে বলতে? পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোইবাসো না। আমি কাকেই বা কী বলতেছি, তুমি প্রেমের ফিলিংস কী করে বুঝবা, তুমি ভালোবাসার ফিলিংস কী করে বুঝবা? আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের রোম্যান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি, আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। না না, আই এম সরি। তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিছু দিন শুধুমাত্র পড়াশোনা করার জন্য? তুই এই ভার্সিটিতে আসিস এই কারণে আমি এখানে আসছি, সব কিছু ছেড়ে ছুড়ে এইখানে আসছি শুধুমাত্র তোর জন্য। সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতি আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়তো, কি বলতিস? ট্রেন তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমার মতো ছেলেরা সবসময় প্ল্যাটফর্মেই পড়ে থাকে, আর ওই ট্রেনে করে নিজের ভালোবাসার মানুষ সব নয়।